رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ. بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. وعليكم السلام ورحمة الله وبركاته. সাইদুজ্জামান বাবুল ভাই প্রশ্ন করেছেন যে আবদ্ধ ঘরে যদি কেউ কাপড়বিহীন গোসল করে এবং গোসলের যেই সুন্নতি পদ্ধতি আছে, ফরজ গোসলের সুন্নতি পদ্ধতি বা গোসলের যেই পদ্ধতিগুলো অবলম্বন করে যদি কেউ গোসল করে তাহলে উজু হয়ে যাবে কি না? আর দ্বিতীয় আরেকটি বিষয় যে আবদ্ধ ঘরে কাপড়বিহীন গোসল করা যাবে কি না? ওয়াল জবাব বিল্লাহি তৌফিক। একটা হলো শরিয়াত আর একটা হলো তাকওয়া, বলা যেতে পারে একটা হলো ফতুয়া আর একটা হলো তাকওয়া। তাকওয়ার দাবি হলো যে উলঙ্গ না হওয়া, বিবস্ত্র না হওয়া। আর ফতুয়া হলো যে কোনো ব্যক্তি যদি আবদ্ধ ঘরে উলঙ্গ হয়ে গোসল করে, কাপড়বিহীন গোসল করে, এর দ্বারা সে তিরস্কৃত হবে না, এর দ্বারা সে কোনো গুনাহের কাজ কর গুনাহ তার জন্য লেখা হবে না। আবদ্ধ ঘরে যেখানে দৃষ্টি কারো দৃষ্টি পড়বে না, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য তিনি উলঙ্গ হতে পারেন। দ্বিতীয় বিষয় হলো যে কেউ যদি গোসলের ফরজগুলো বা গোসলের যেই পদ্ধতিগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করে নাজাসাত থেকে পবিত্র হওয়ার জন্য যেভাবে তিনি গোসল করতেন, সেভাবে গোসল করলে অবশ্যই অজু হয়ে যাবে, কারণ সেখানে হাতের কবজি আগে ধৌত করা বিসমিল্লাহ বলে, তারপরে লজ্জায় স্থান যেখানে ময়লা লেগেছে পরিষ্কার করা বাম হাত দিয়ে ডান হাতে পানি নিয়ে, এরপরে নামাজের অজুর ন্যায় অজু করা, মাথায় পানি ভালো করে পৌঁছানো, এরপর ডান দিক থেকে গোসল শুরু করা, আর সর্বশেষ দুটি পা ধৌত করা। তো এই পদ্ধতি অবলম্বন করলে অবশ্যই অজু হয়ে যাবে। এমত অবস্থায় সে যদি উলঙ্গও থাকে, এই কাজগুলো সে যদি করে এমত অবস্থায় সে যদি উলঙ্গও থাকে তবু তার অজু হয়ে যাবে, যদি লজ্জাস্থানে হাত না লাগে। কাপড়ের মাধ্যমে যদি লজ্জাস্থানের পানি পরিষ্কার করে তাহলেও অজু ঠিক থাকবে, কারণ অজু ভঙ্গের কারণের মধ্যে একটি কারণ কাপড়বিহীন লজ্জাস্থান স্পর্শ করা, কাপড়বিহীন। তো এই কারণগুলো ছাড়া যদি কেউ বিবস্ত্র হয়ে এই কাজগুলো করে, মানে গোসল করলো এরপরে সারা শরীর কাপড় দিয়ে মুছে সে কাপড় পরিধান করলো, তো এর দ্বারাও তার অজু হয়ে যাবে। তিরমিজি এবং ইবনে মাজার মধ্যে যে হাদিসটি হযরতে সাঈদ ইবনে যায়েদ থেকে বর্ণিত, যে ব্যক্তি অজুর পূর্বে বিসমিল্লাহ পড়েনি তার অজু হবে না। লা ওযুআ লিমান লাম ইয়াযকুর ইসমিল্লাহি আলাইহি, সহিহ সুনানের তিরমিজির প্রথম খণ্ড হাদিস নম্বর 24 এবং 25। তো এখানে যখন হাতের কবজি ধৌত করলো তখনই তো বিসমিল্লাহ হয়ে গেল, বিসমিল্লাহ বলে শুরু করলো, তারপরে নাকে মুখে পানি দেওয়া, কুলি করা এবং নাকে পানি দেওয়া, এগুলো যদি হয়ে যায় গোসলের মধ্যে তাহলে তো অবশ্যই অজু হয়ে যায়। আর যে বিষয়টি ভাইয়ের মূল বিষয়টি যে বিবস্ত্র হওয়ার বিষয়টি, বিবস্ত্র হওয়ার দ্বারা কখনো অজু ভঙ্গ হয় না, এক কথায় বিবস্ত্র হওয়ার দ্বারা অজু ভঙ্গ হয় না,
বরং লজ্জাস্থানে হাত দেওয়ার দ্বারা অজু ভঙ্গ হয়। তো যদি সরাসরি লজ্জাস্থানে হাত না দেন তাহলে তার অজু থাকতেছে, আর যদি এই বিষয়গুলো না হয় তাহলে এই গোসলের এই গোসল দিয়েই তিনি সালাত আদায় করতে পারবেন। তার মানে তার পবিত্রতার নিয়ত থাকতে হবে। কাপড়ের আড়াল ব্যতীত পুরুষাঙ্গে হাত লাগলে যে অজু ভেঙে যাবে এ প্রসঙ্গে সহি সনদে হাদিস বর্ণিত হয়েছে মুসনাদে আহমদের মধ্যে, নাইলুল আওতারের মধ্যেও হাদিস নম্বর 255। হযরতে আবু হুরায়রা থেকে তিনি বলেছেন যে মান আফদা বিয়াদিহি ইলা যাকারিহি লাইসা দুনহু সাতর ফাকাদ ওয়াজাবা আলাইহিল ওযু। আবু হুরায়রা তিনি বলেন যে ব্যক্তি কাপড়ের আড়াল ব্যতীত স্বীয় পুরুষাঙ্গে হাত লাগাবে তার জন্য ওযু ওয়াজিব। তো যদি কেউ গোসল করে, গোসল করার পরে তোয়ালে দিয়ে তার সারা শরীর যদি তিনি মাসেহ করেন, তো এখানে তার সারা শরীর হয় না কাপড়ের মাধ্যমে। অবশ্য এর ভিন্ন হাদিসও আছে, এক সাহাবি জিজ্ঞেস করেছিল ওই বিষয়টা, তখন বলেছিলেন যে সেটি তো তোমারই হাজুক, মানে পুরুষাঙ্গই হোক না কেন এটা তো তোমারই একটা শরীরেরই অংশ। তো উভয় হাদিসের মধ্যে সমন্বয়ের ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেছেন যদি পুরুষাঙ্গ শটান থাকে বা সেক্সুয়াল মনোভাবনায় যদি থেকে থাকে তাহলে অজু ভঙ্গ হবে, আর স্বাভাবিকভাবেই যদি পুরুষাঙ্গ দাঁড়ানো না থাকে আর এই ক্ষেত্রে যদি হাত লেগে যায় তাহলে এর দ্বারা অজু নষ্ট হবে না। তো যাই হোক, বিষয়টি উভয় হাদিসের উপর আমল করতে গিয়ে বলতে পারি আমরা যে সরাসরি হাত না দেওয়া, কাপড় কোনো কিছুর মাধ্যমেই হাত দেওয়া, এর দ্বারা অজু নষ্ট হয় না, আর উলঙ্গ হওয়ার দ্বারাও বিবস্ত হওয়ার দ্বারাও অজু নষ্ট হয় না। তবে বলা যেতে পারে আদবের খেলাফ উলঙ্গ বিবস্ত হয়ে গোসল করা, আদবের খেলাফ বলা যেতে পারে, এর থেকে আর বেশি কিছু বলা যাবে না। কেউ যদি বিবস্ত হয়ে গোসল করে এর দ্বারা তিনি তিরস্কৃতও হবেন না, তিনি গুণাগারও হবেন না, এবং এই অবস্থায় যদি তিনি ওইভাবে তিনি যদি গোসল করেন তাহলে সেই গোসল দিয়ে সালাত আদায় করা সম্ভব। তবে মনে রাখতে হবে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত জরুরি। নিয়াতের ব্যাপারটি মূলত ওলামায়ে কেরামগণ বলেন ফরজ, নিয়াত হলো আসল। তো আপনাকে যে আমি এই এই পবিত্রতা দিয়েই আমি সালাত আদায় করব, তো এই নিয়াত নিয়েই যদি তিনি করেন তাহলে অবশ্যই এই গোসলের মাধ্যমে তার অজু আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আলাম, সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা মুহাম্মাদিন।